ساكا 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 Hello guys, welcome to my new Asham Vlog 222. So, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি. তো গাইস দেখতে পাচ্ছেন দেশি জনগোষ্ঠী পুষনা উদযাপনে তো গাইস দেখতে পাচ্ছেন রেলি চলে আছে. তো গাইস দেখেন কত লোকজন রেলি, তো গাইস দেখেন রেলির মধ্যে কত লোকজন হয়েছে. তো গাইস ভিডিওটা যে যেখান থেকে দেখছেন পুরো ভিডিওটা পুরো শেয়ার করবেন, আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, খুব ভালো লাগবে. তো গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর রেলি চলে আছে. তো গাইস দেখতে পাচ্ছেন বড় জাতি মানুষ আছে এখানে, দেখতে পাচ্ছেন কি সুন্দর রেলি চলে আছে, কত লোকজন চলে আছে দেখেন. আমি মাঝখানে ঢুকছি এখন, মাঝখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি. তো গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটা ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখেন, খুব ভালো লাগবে. তো গাইস এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি রেলি করে এসে কিভাবে নাচছে, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি. তো গাইস দেখতে পাচ্ছেন দেখেন সবাই যে আছে, বড় জাতি মানুষ আছে এখানে, দেখতে পাচ্ছেন বাঙালি মানুষ আছে এখানে. দেখেন নৃত্য হবে এখানে, তো গাইস নৃত্যটা আপনাদেরকে দেখিয়ে দিব. তো গাইস দেখেন, তো গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর নৃত্য করে আছে, অপূর্ব অসাধারণ, ভেরি নাইস. তো গাইস এই নৃত্যটা হচ্ছে দেশি জনগোষ্ঠী পুষনা উদযাপনের নৃত্য, কেউ অন্য বলে ভাববেন না. দেখেন কি সুন্দরভাবে নৃত্য করে আছে, খুব ভালো লেগেছে আমার কাছে. তো ফাইনালি গাইস দেখেন এখানে ছেকা রামদাবাড়ি চলে আছে, দেখতে পাচ্ছেন. তো গাইস দেখতে পাচ্ছেন এখানে ছেকা খাওয়া দাওয়া চলে আছে. আপনাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি, তো রুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন. তো গাইস দেখতে পাচ্ছেন ছেকা ছেকা, তো গাইস দেখতে পাচ্ছেন কত লোকজন ছেকা দিয়ে খেয়ে আছে, আমাদের জাতীয় খাবার ছেকা শীতল. তো গাইস দেখতে পাচ্ছেন কত লোকজন ছেকা শীতল দিয়ে খেয়ে আছে, নাবড়া ডাইল দেখতে পাচ্ছেন. তো গাইস দেখতে পাচ্ছেন এখানে ছেকার রান্না চলে আছে, আমি এখন খেতে যাব, দেখতে পাচ্ছেন ছেকা শীতল খেতে যাব. তো গাইস চলেন এখন দেখি কি কি রকম টেস্ট, আপনাদেরকে খেয়ে বল দি. এখন তো আইসো দেখবেন নাকি স্বাদ, ছেকা কি রে বুঝে ছেকা দুনিয়া হইছে, দুনিয়া বহুত ভালো হইছে. ফাইনালি গাইস দেখেন নৃত্য শুরু হয়ে গেছে, কি সুন্দর অপূর্ব নৃত্য. তো গাইস আরো একটু দেখেন নৃত্য, তো গাইস দেখতে তো পারলেন দেখেন কি সুন্দর নৃত্য, দেশি জনগোষ্ঠী পুষনা উদযাপনের নৃত্য. গাইস দেখতে তো পাচ্ছেন কি সুন্দর. ফাইনালি গাইস নীতমণি শইকিয়া এসে গেলে কামনডাঙ্গা পূর্বে অল্প হয়েছে দেশি জনগোষ্ঠী উৎসবে, পুষনা উৎসবে এসে গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন. তো ফাইনালি গাইস আমাদের দেশি জনগোষ্ঠী উদযাপনে নীতুমণি শইকিয়া এসেছে. তো গাইস দেখতে তো পাচ্ছেন নীতুমণি শইকিয়া এখানে এসে ভাষণ করবে, তো গাইস ভাষণটা অল্প শুনবেন. ফাইনালি গাইস নীতুমণি শইকিয়া স্টেজে প্রবেশ করবে, তো গাইস কতগুলো ভাষণ দিবে, ভাষণগুলো শুনবেন, খুব ভালো লাগবে. তো গাইস নীতুমণি শইকিয়া আমি আজকে প্রথম দেখলাম, এমনি তো নীতুমণি শইকিয়া আমি মোবাইলে দেখেছি, নিউজে দেখেছি, আজকে আমি নিজের চোখে দেখলাম. তো গাইস নীতুমণি শইকিয়ার ভাষণগুলো শুনি, খুব ভালো লাগবে. কোনো ভাই কইবা কিবা কথাত মোক বেয়া উপায় তেতিয়া হলে মোক মাফ করিব. মই ব্যক্তিগতভাবে বিশ্বাস করো যে পৃথিবীর বুকুত ভারতবর্ষ এখন ক্ষুদ্র বিশ্ব, আর ভারতবর্ষের বুকুত অসম এখন ক্ষুদ্র ভারত. যেনেক ভারতীয় বলে নির্দিষ্টক দেখাই দিবপরা কোনো এটা বিশেষ জনগোষ্ঠী নাই, যেনেক ভারতবর্ষের বুকুত কোনোবা পাঞ্জাবী, কোনোবা মারাঠী, কোনোবা তামিল, কোনোবা তেলেগু, কোনোবা মণিপুরী, কোনোবা অসমীয়া, কোনোবা অরুণাচলী, কোনোবা নাগা, ঠিক একধরণের মই ভাবো যে এই অসম নামের ভূখণ্ড. তো গাইস দেখতে পাচ্ছেন নীতুমণি শইকিয়া দেখার জন্য, নীতুমণি শইকিয়ার ভাষণ শোনার জন্য দেখেন কত লোকজন এসেছে. তো গাইস দেখতে পাচ্ছেন আমি স্টেজের উপর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে. ফাইনালি গাইস নীতুমণি শইকিয়া তারপরে দেখলাম, আমার ইউটিউব চ্যানেল নাম হলো
ফেসবুক পেজ ফলো করবেন আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন জনগণের নজরে দেখতে পারে তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টে।